নদীমাতৃক বাংলাদেশের কৃষি নির্ভর অর্থনীতিতে মৎস্য খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাদ্যে প্রাপ্ত আমিষের প্রায় 60% যোগান দেয় মাছ। দেশের 11%-এরও বেশি মানুষ এই খাতে বিভিন্ন কার্যক্রমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিয়োজিত থেকে জীবন জীবিকা নির্বাহ করছেন। দেশের জিডিপির 3.57% এবং কৃষিজ জিডিপির 1/4 বেশি মৎস্য খাতের অবদান। মৎস্য অধিদপ্তরের তথ্য মতে 2016-17 অর্থ বছরে মাছের উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 40,50,000 মেট্রিক টন, উৎপাদন হয়েছে 41,34,000 মেট্রিক টন। মাছ আমাদের উৎপাদন হয়েছে 41,00,000, আমাদের 34,000 গত 16-17, চাহিদা রয়েছে 40,50,000 মেট্রিক টন, অর্থাৎ সেখানে 84,000 মেট্রিক টন আমাদের উদ্বৃত্ত রয়েছে। সম্প্রতি দেশের পুকুর ও খালগুলোতে মাছ চাষে নীরব বিপ্লব ঘটেছে, মাছের উৎপাদন বেড়েছে 25%। বাংলাদেশের এই অর্জনকে স্বীকৃতি দিয়েছে বিশ্ব। সম্প্রতি এফএওর একটা প্রতিবেদন বের হয়েছে 2018, সেখানে বাংলাদেশে প্রাকৃতিক উৎসে বা অভ্যন্তরীণ জলাশয়ে মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের মধ্যে তৃতীয় স্থান অধিকার করছে, যেটা এর পূর্বে চতুর্থ অবস্থানে ছিল, অর্থাৎ চীন এবং ভারতের পরেই এখন বাংলাদেশের অবস্থান। মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণার ক্ষেত্রে বর্তমান সরকারের সাফল্য উল্লেখযোগ্য। ইতিমধ্যে মৎস্য চাষ ও ব্যবস্থাপনায় 60 লাখ প্রযুক্তি এবং 18 বিপন্ন প্রজাতির মাছের পোনা উৎপাদনে সফল হয়েছে বাংলাদেশ। আমরা জাত উন্নয়ন অন্যদিকে না যে আমাদের যারা হারিয়ে যাওয়া মাছগুলি সেইগুলিকে ফিরিয়ে নিয়ে আসার আমরা চেষ্টা করছি, এবং আমাদের মৎস্য গবেষণা ইনস্টিটিউট যেটা রয়েছে ময়মনসিংহ, তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এবং ইতিমধ্যে 18 প্রজাতি তারা ফিরে নিয়ে আসছে। শুধু আমিষ হিসেবে নয়, খাদ্য হিসেবে মাছের বহুমুখীকরণের উপরও গুরুত্ব দিচ্ছে সরকার। আমরা এখন আরও কয়েকটা বিষয়ের দিকে জোর দিচ্ছি। কিছু কিছু ভ্যালু এডেড প্রোডাক্ট, যেমন রেডি টু কুক, রেডি টু ফিড, এই ধরনের, সেটা ফিশ বল, তারপরে ফিশ ফিঙ্গার, ফিশ নাগেট, এই ধরনের প্রোডাক্ট আমরা তৈরি করতে যাচ্ছি। এদিকে জনসংখ্যা বৃদ্ধির কারণে প্রতিনিয়তই কমছে জলাভূমি, বাড়ছে বসতি। অতিরিক্ত জনসংখ্যার কথা মাথায় রেখে গবেষণার মাধ্যমে নতুন জাত উদ্ভাবনে আরো গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন মৎস্য বিশেষজ্ঞ ডক্টর এম নিয়ামুল নাসের। প্রতিটা জলাশয়ের কিন্তু একটা নির্দিষ্ট কিন্তু একটা ক্যাপাসিটি থাকে, একটা প্রোডাকশন এক জায়গায় কিন্তু এসে থেমে যাবে বা ঠেকে যাবে। ওই দিনের জন্যই কিন্তু আমাদের এখন চিন্তা ভাবনা করতে হবে, ওই দিনের জন্যই কিন্তু আমাদের প্রস্তুতি নিতে হবে, যখন এটা ঠেকে যাবে আমাদের পপুলেশনকে, এই মুহূর্তে আমরা আমাদের পপুলেশনের যত পরিমাণ দরকার তার থেকে আমরা বেশি উৎপাদন করাতে খাওয়াতে পারছি, বাজারে এসে মাছ পাচ্ছে, যে হারে আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যে হারে আমাদের চাহিদা বাড়ছে, ওই মুখগুলোকে খাওয়াতে যে পরিমাণে মাছ লাগবে সেটাই কিন্তু সম্ভাবনা। কিন্তু ওটা আমাদের বাস বিচার করে দেখতে হবে যে এই সম্ভাবনাটাকে আমরা কীভাবে কাজে লাগাতে পারছি। মাছ চাষে এমন সফলতায় খুশি মৎস্য চাষী এবং সাধারণ জেলেরাও। আমি 2 পুকুর দিয়ে শুরু করি, 2 পুকুর থেকে এখন আমার 9 পুকুর, আমার বর্তমানে 10-12 লক্ষ টাকার মাছ আমার এই প্রজেক্টে আছে। অভয়াশ্রম যেভাবে মেনেছে আমার মনে হয় সফলতা 100% হয়েছে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা।